তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল গোয়েন্দা সংস্থা কিন্তু তিনি হাজিরা দেননি গত বৃহস্পতিবারই এই নিয়ে নেতাকে চিঠি দেওয়া হয়েছিল বঙ্গের নিয়োগ মামলায় তৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল অভিষেকের মামলায় তদন্তের স্বার্থে নেতাকে ইডি এবং সিবিআই জেরা করতে পারবে বলে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট এরপরই সম্প্রতি তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই সেই রেস কাটতে না কাটতেই অভিষেককে তলব করে ইডিও সূত্রের খবর শুধু কুন্তলে চিঠি প্রসঙ্গে নয় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি যেমন ধরুন কালু কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণের ভদ্রের তরফ থেকে অনেক তথ্যই পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই তথ্যের বিষয়ে যাচাই করতে এবং জিজ্ঞাসাবাদের জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেন না এই বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম এক বেসরকারি সংবাদ মাধ্যমকে বলেন যাকে ডাকা হবে তাকে যেতেই হবে না গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে ইডি সেক্ষেত্রে ইডির কি পদক্ষেপ হতে পারে এই বিষয়ে তিনি বলেন ইডি তাকে অন্য তারিখ দিয়ে সুযোগ দিতে পারে আবার ইডি সেই তারিখে যদি না মানে ইডির দেয়া তারিখে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় না যায় তাহলে ইডি আদালতের কাছে ওয়ারেন্ট ইস্যুর জন্য আবেদন করতে পারেন সেটা তদন্তকারী অফিসারেরা যেরকম বুঝবেন সেই রকম পদক্ষেপ করবেন কিন্তু আমার মনে হয় আরও একবার সুযোগ দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারপরেও যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা না দেন তাহলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পুলিশ কর্তা আরও বলেন ওনার কোনো সমস্যা থাকলে উনি তদন্তকারী সংস্থার কাছে নতুন তারিখ চাইতেই পারেন সেটা তদন্তকারী অফিসারেরা বিবেচনা করে দেখবেন তবে তদন্তকারীরা যদি মনে করেন যে তিনি শুধুমাত্র জিজ্ঞাসাবাদ এড়ানোর জন্যেই এই কাজ করছেন তবে তাকে গ্রেপ্তারির জন্য আদালতের কাছে ওয়ারেন্ট ইস্যুর আবেদন করবেন ইডির অ্যারেস্ট করার ক্ষমতা রয়েছে এবার ইডির পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা সময় বলে দেবে